হ্যালো গাইজ ওয়েলকাম টু মাই চ্যানেল এগেইন তো আজকে আমরা বায়োলজি যে সেল পার্ট ওয়ান এবং টু আগে পড়েছিলাম সেটার যে পার্ট থ্রিটা আজকে কমপ্লিট করবো অর্থাৎ আজকে সেল টোটালটা কমপ্লিট করে ফেলবো আর তার সাথে প্রিভিয়াস ইয়ারের কিছু ইম্পর্টেন্ট কোয়েশ্চেনও করিয়ে দেবো ওকে তো চলো শুরু করা যাক তো আগের দিন আমরা বিভিন্ন কৌশাঙ্গনও যেমন মাইটোকন্ড্রিয়া গোলগিবডি নিউক্লিয়াস এগুলোর ব্যাপারে আলোচনা করেছিলাম আজকে আরও কিছু বেসিক জিনিস দেখে নেবো এবং তারপর প্রিভিয়াস ইয়ার্সের কিছু ইম্পর্টেন্ট কোয়েশ্চেন্স আলোচনা করবো আগের ক্লাসে অর্থাৎ কোষের পার্ট টুতে আমরা বিভিন্ন কোষ যেমন মাইটোকনজা গোলগিবডি বডি নিউক্লিয়াস ইত্যাদি নিয়ে আলোচনা করেছিলাম আর আমরা উদ্ভিদ কোষ এবং প্রাণী কোষের ছবি সহ তাদের মধ্যে যে মিল বা অমিল সেগুলো লক্ষ্য করেছিলাম তো আজকে স্পেশালি সেই পার্থক্যগুলোকে হাইলাইট করে সেগুলোর ব্যাপারে ডিটেলসে আলোচনা করব। তো শুরুতেই আমাদের এবং উদ্ভিদের মধ্যে যে বেসিক পার্থক্যটা সেটা হলো উদ্ভিদ নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে নিজের খাদ্যের জন্য উদ্ভিদ কারোর উপর নির্ভরশীল নয় কিন্তু আমরা অর্থাৎ অন্যান্য প্রাণীরা উদ্ভিদ ছাড়া তারা নিজের খাদ্যের জন্য অন্যের ওপর নির্ভরশীল সেটা উদ্ভিদের ওপর হোক বা অন্য কোনো প্রাণীর ওপর হোক আমরা নির্ভরশীল কিন্তু উদ্ভিদ নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে তো উদ্ভিদ কেন নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে তার কারণ হলো উদ্ভিদে উপস্থিত প্লাস্টিড এই প্লাস্টিডের কারণেই কার্বন ডাইঅক্সাইড এবং সূর্যালোকের উপস্থিতিতে উদ্ভিদ নিজের পাতা এবং কাণ্ডে অর্থাৎ নিজের সবুজ অংশে নিজের খাদ্য তৈরি করতে সক্ষম হয় এছাড়াও উদ্ভিদকোষের বাইরে রয়েছে সেলুলোজ দ্বারা নির্মিত কোষপ্রাচীর যেটা প্রাণীকোষের বাইরে থাকে না প্রাণীকোষের বাইরে শুধুমাত্র কোষপর্দা থাকে কিন্তু কোষকে ঘিরে থাকে কোষপর্দার পর্দার বাইরেও কোষপ্রাচীর এই উদ্ভিদ কোষকে প্রচুর পরিমাণে দৃঢ়তা প্রদান করে আমরা যেমন এক জায়গা থেকে অন্য জায়গায় চলাফেরা করতে পারি উদ্ভিদ সেটা করতে পারে না অর্থাৎ উদ্ভিদকে একই জায়গায় অনেক দিন টিকে থাকতে হয় এই একই জায়গায় অনেক অনেকদিন জিরোভাবে টিকে থাকতে সক্ষম করে উদ্ভিদের কোষপ্রাচীর উদ্ভিদের কোষপ্রাচীর উদ্ভিদকে এবং উদ্ভিদের কোষকে জিরো অর্থাৎ শক্ত রাখতে সাহায্য করে কিন্তু যেহেতু প্রাণী এক জায়গা থেকে অন্য জায়গায় চলাফেরা করতে পারে তাই প্রাণী কোষে ততটা দৃঢ়তার প্রয়োজন হয় না সেই জন্য প্রাণী কোষের বাইরে কোষপ্রাচীর থাকে না দেন উদ্ভিদ কোষে ভ্যাকুয়ালস অনেক বড় আকারের হয় কিন্তু প্রাণী কোষে অনেক ছোট আকারের হয় কেননা প্রাণীকোষের ভ্যাকুয়ালসে শুধুমাত্র কিছু এনজাইম অর্থাৎ উৎসেচক হরমোন এবং কিছু পরিমাণ বর্জ্য পদার্থ সঞ্চিত থাকে কিন্তু উদ্ভিদকোষের ভ্যাকুয়ালসে আরও অনেক কিছু যেমন অনেক জলীয় রস উদ্ভিদের যে বেঁচে থাকা খাদ্য শ্বেতসার ফ্যাট লিপিড প্রোটিন এই সব কিছু উদ্ভিদকোষের ভ্যাকুয়ালসে সঞ্চিত থাকে সেই জন্য উদ্ভিদকোষের ভ্যাকুয়ালস আকারে অনেক বড় হয় এবং প্রাণীকোষের ভ্যাকুয়ালস আকারে অনেক ছোট হয় তো এবার আমরা একটু ডিটেলসে দেখে নেবো এই প্লাস্টিড কি যার জন্য উদ্ভিদ নিজে খাদ্য তৈরি করতে পারে সেটি কি অ্যাকচুয়ালি প্লাস্টিড হলো এক প্রকার রঞ্জক যা উদ্ভিদ কোষে পাওয়া যায় আমরা দেখি উদ্ভিদের অনেক রকম কালার হয় লাইক গ্রিন হয় উদ্ভিদের পাতা কাণ্ড এগুলো সবুজ হয় উদ্ভিদের ফল ফুল লাল হলুদ ব্লু এরকম অনেক কালার হয় মানুষের কিন্তু শরীরের যে ত্বকের কালার সেটা ঠিক করে মেলানিন মেলানিন নামে একরকম রঞ্জক যা মানুষের শরীরের অর্থাৎ ত্বকের রং ঠিক করে কিন্তু উদ্ভিদকোষে থাকে প্লাস্টিড যা উদ্ভিদকে অনেক রকম রং প্রদান করে সবুজ হলুদ লাল ইত্যাদি রং প্রদান করে উদ্ভিদকোষের এই রঞ্জককে প্রথম প্লাস্টিড নামকরণ করেন বিজ্ঞানী ই হেকেল এরপর দেখে নেব প্লাস্টিডের প্রকারভেদ প্লাস্টিড প্রধানত তিন প্রকার ক্লোরোপ্লাস্ট ক্রোমোপ্লাস্ট এবং লিউকোপ্লাস্ট তো প্রথমে দেখে নেব ক্লোরোপ্লাস্ট কী ক্লোরোপ্লাস্ট হল সবুজ বর্ণের প্লাস্টিড তো আমরা যখন উদ্ভিদ দেখি উদ্ভিদের কি কী অংশ সবুজ হয় পাতা কাণ্ড ইত্যাদি সবুজ হয় এই যে সবুজ বর্ণ হয় তার কারণ হল সেই সব অংশ অর্থাৎ উদ্ভিদের সেই সব স্থানে এই ক্লোরোপ্লাস্ট নামে যে সবুজ বর্ণের প্লাস্টিট সেই প্লাস্টিট উপস্থিত থাকে সেই জন্য উদ্ভিদের সেই সব অংশের রং সবুজ হয় এবং এই ক্লোরোপ্লাস্টে রঞ্জক ক্লোরোফিল এ এবং বি উপস্থিত থাকে এই ক্লোরোফিল এ এবং বি কি করে এই ক্লোরোফিল এ এবং বি সূর্যালোক শোষণ করতে সাহায্য করে যার ফলে পাতা কাণ্ড এইসব সবুজ অঙ্কের অংশে শালক সংশ্লেষ ঘটে আর সেই কারণেই পাতাকে গাছের রান্নাঘর বলা হয় কেননা পাতায় গাছের খাবার তৈরি হয় এবং কাণ্ডেও কিছু পরিমাণ তৈরি হয় এই ক্লোরোপ্লাস্টের দুটো অংশ গ্রানা এবং স্ট্রোমা ক্লোরোপ্লাস্টের মধ্যে যে তরল ধাত্রের মতো অংশ সেটাকে বলে স্ট্রোমা তো গ্রানা এবং স্ট্রোমা আমরা কেন জানলাম কেননা ক্লোরোপ্লাস্টের গ্রানা অংশে আলোক রাসায়নিক বিক্রিয়া অর্থাৎ দিনের বেলায় যে গাছের শ্যালক সংশ্লেষ হয় সেটি সম্পূর্ণ হয় গাছের অর্থাৎ ক্লোরোপ্লাস্টের গ্রানা অংশে এবং অন্ধকার রাসায়নিক বিক্রিয়া সম্পূর্ণ হয় এই ক্লোরোপ্লাস্টের স্ট্রোমা অংশে ওকে তো এরপর দেখে নেব ক্রোমোপ্লাস্ট ক্রোমোপ্লাস্ট কি ক্রোমোপ্লাস্ট একরকম প্লাস্টিড ক্লোরোপ্লাস্টের মতোই বাট ক্রোমোপ্লাস্টের রং হয় ইউজুয়ালি লাল বা হলুদ গাছের পাতাকাণ্ডের রং তো ইউজুয়ালি লাল হলুদ হয় না কিন্তু গাছের ফুল ফলের রং লাল হলুদ ইত্যাদি হয় যার জন্য দায়ী এই ক্রোমোপ্লাস্ট নামের প্লাস্টিড বা রঞ্জক তো আমরা এখন ইম্পর্টেন্ট কিছু দেখে নেবো ফল যাদের জন্য কী কী ধরনের ক্রোমোপ্লাস্ট দায়ী যেমন টমেটোর যে লাল বা অরেঞ্জ কালার যে রঙ তার জন্য দায়ী লাইকোপিন নামে একরকম ক্রোমোপ্লাস্ট সেটাও ক্রোমোপ্লাস্ট বাট এটা ক্রোমোপ্লাস্টের একটা টাইপ যার নাম লাইকোপিন আমরা গাজরের যে রং দেখতে পাই তার জন্য দেয় বি ক্যারোটিন নামে এক প্রকার ক্রোমোপ্লাস্ট এবং বিটের যে ডিপ ম্যারুন কালার তার জন্য দায় বেটালাইন নামে এক প্রকার ক্রোমোপ্লাস্ট ওকে আরও অনেক ফলের জন্য অনেক রকম ক্রোমোপ্লাস্ট দায় বাট এই তিনটি ইউজুয়ালি খুব ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেন আক্স করে থাকে পরীক্ষায় সেই জন্য এই তিনটা আমরা দেখে নিলাম এবং এই তিনটা মনে রাখতে হবে এরপর আসছে লিউকোপ্লাস্ট লিউকোপ্লাস্ট হল বর্ণহীন প্লাস্টিড অর্থাৎ যে আমরা দেখেছি যে ক্লোরোপ্লাস্টের বর্ণ সবুজ এবং ক্রোমোপ্লাস্ট লাল হলুদ বাট এই লিউকোপ্লাস্ট এটা বর্ণহীন তাহলে বর্ণহীন প্লাস্টিক মানে কি এর কোনো কাজ নেই অবশ্যই আছে লিউকোপ্লাস্ট ইউজুয়ালি থাকে গাছের যেই অংশে সূর্যালোক পৌঁছায় না অর্থাৎ মূল রোম সেটি মাটির তলায় থাকে সেখানে সূর্যালোক পৌঁছায় না সেখানে এই লিউকোপ্লাস্ট নামে যে প্লাস্টিড যে বর্ণহীন প্লাস্টিড সেটি সেখানে উপস্থিত থাকে লিউকোপ্লাস্টের কাজ কী এই লিউকোপ্লাস্টের যে তিন রকম ভাগ রয়েছে অ্যামাইলোপ্লাস্ট অ্যালাইওপ্লাস্ট এবং প্রোটিনোপ্লাস্ট এরা প্রধানত লিউকোপ্লাস্টের কাজ করে থাকে অ্যামাইলোপ্লাস্ট কি করে শ্বেতসার সঞ্চয় করে শ্বেতসার কি গাছে নিজের জন্য খাবার বানায় শালক সংশ্লেষের মাধ্যমে সেই খাবার কিছুটা গাছ গ্রহণ করে এবং কিছুটা বেঁচে থাকে সেই বেঁচে থাকা যে খাদ্য সেটি শ্বেতসার বা স্টার্চ রূপে গাছের বিভিন্ন অংশে সঞ্চিত থাকে এবং এই যে স্বেচ্ছার সেটি সঞ্চয় করতে সাহায্য করে অ্যামাইলোপ্লাস্ট দেন অ্যালাইওপ্লাস্ট অ্যালাইওপ্লাস্ট কী করে ফ্যাট এবং লিপিড সঞ্চয় করে সেই একইভাবে গাছের খাদ্য তৈরি করার পর যেটুকু গাছের খাদ্য বেঁচে থাকে তার মধ্যে যে ফ্ল্যাট ফ্যাট বা লিপিড থাকে সেটি সঞ্চয় করে অ্যালাইওপ্লাস্ট এবং প্রোটিনোপ্লাস্ট নাম শুনেই বুঝতে পারছে প্রোটিন সঞ্চয় করে তো এটাই লিউকোপ্লাস্টের কাজ লিউকোপ্লাস্ট গাছের যে বেঁচে থাকা খাদ্য তার মধ্যে যে শ্বেতসার ফ্যাট লিপিড প্রোটিন থাকে সেগুলো সঞ্চয় করে রাখতে সাহায্য করে তো আমরা যখন এতক্ষণ প্লাস্টিডেরই বিভিন্ন অংশের ভাগ পড়ছিলাম তাহলে আমরা বুঝেই গেছি প্লাস্টিক কি কী কাজ করে তো আরেকবার সারাংশ হিসাবে দেখে নিই প্লাস্টিক সালক সংসার করতে সাহায্য করে অর্থাৎ গাছের খাদ্য তৈরিতে সাহায্য করে প্লাস্টিক গাছে যে বেঁচে থাকা খাদ্য তার মধ্যে যে শ্বেতসার ফ্যাট লিপিড ইত্যাদি থাকে সেগুলিকে সঞ্চয় করতে সাহায্য করে এবং প্লাস্টিক ফুল ফল পাতা কাণ্ড ইত্যাদির রং প্রদান করতেও সাহায্য করে এরপর দেখে নেব ভ্যাকুলস আমরা আগেই পড়েছি যে গাছের ভ্যাকুলস প্রাণী কোষের তুলনায় অনেক বড় হয় আকারে এর কারণ গাছের ভ্যাকুলসে জল জলীয় রস বর্জ্য পদার্থ ইত্যাদি সঞ্চয় করে রাখে যা গাছ পরে কাজে লাগায় এছাড়াও ভ্যাকুলস কোষকে অর্থাৎ উদ্ভিদ কোষকে যান্ত্রিক শক্তি প্রদান করে এছাড়াও কোষের দৃঢ়তা প্রদান করে এটা এমন কিছু আর ইম্পর্ট্যান্ট নয় এটা এইটুকু পড়লে যথেষ্ট এরপর দেখে নেব কোষপ্রাচীর যেটা ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট কোশপ্রাচীর সাধারণত উদ্ভিদ শৈবাল এবং ব্যাকটেরিয়া ইত্যাদির কোষে উপস্থিত থাকে তো প্রথম কোষপ্রাচীর কে আবিষ্কার করেছিল এটা কি বলতে পারবে তো তোমাদের হয়তো মনে থাকতে পারে সবার প্রথমের দিন যেদিন কোষ পড়িয়েছিলাম সেদিনে আমি বলেছিলাম যে রবার্ট হুক ষোলোশো পঁয়ষট্টি খ্রিস্টাব্দে কোষ আবিষ্কার করেছিলেন এবং সেটি ছিল একটি মৃত কোষ তিনি গাছের যে কর্ক বা মৃত ছাল সেটি নিয়ে প্রথম পরীক্ষা করেছিলেন এবং কোষ আবিষ্কার করেছিলেন তো সেটা ছিল অ্যাকচুয়ালি প্রাচীর। তিনি কিন্তু তখন তার মধ্যে কোনো জীবিত কোষের সন্ধান পাননি তিনি যার সন্ধান পেয়েছিলেন সেটা ছিল একটি কোষপ্রাচীর ওকে তার মানে কোষপ্রাচীর প্রথম আবিষ্কার করেছিলেন রবার্ট হুক ষোলোশো পঁয়ষট্টি খ্রিস্টাব্দে এরপর দেখে নেব কার কারকার কোষপ্রাচীর কী কী নিয়ে গঠিত তো ব্যাকটেরিয়ার কোষপ্রাচীর গঠিত পেপটিডোগ্লাইকন মিউরিন প্রোটিন নিয়ে সবার কোষপ্রাচীরই কোনো না কোনো প্রোটিন নিয়ে গঠিত কিন্তু ব্যাকটেরিয়ার যে কোষপ্রাচীর তার নাম হলো সেই প্রোটিনটার নাম হল গ্লাইকন মিউরিন উদ্ভিদের কোষপ্রাচীর এবং শৈবালের কোষপ্রাচীর একই ধরনের প্রোটিন সেলুলোজ নিয়ে গঠিত এছাড়াও কোষপ্রাচীর হয় ত্রিস্তরীয় অর্থাৎ কোষপ্রাচীরের বাইরে তিনটে স্তর থাকে কোষপ্রাচীরের যে দৃঢ়তা সেটি রক্ষা করে লিগনিন এটা ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট তার জন্য আমি এতগুলো স্টার্ট দিয়েছি এর আগে পরীক্ষায় কোশ্চেন এসছে বারবার যে কোষপ্রাচীরের দৃঢ়তা রক্ষা করতে সাহায্য করে কী কোষপ্রাচীরের দৃঢ়তা রক্ষা করতে সাহায্য করে লিগনিন এরপর দেখে নেব কোষপ্রাচীর কী কী কাজ করে এর আগেও হয়তো আমরা পড়েছিলাম বাট আরেকবার দেখে নেবো কোষপ্রাচীর কোষকে আকার প্রদান করে স্বাভাবিক কোষের বাইরে যখন থাকে তখন কোষকে আকার প্রদান করবেই কোষকে রক্ষা করে ভাইরাস ব্যাকটেরিয়া ইত্যাদি থেকে কোষকে বাঁচিয়ে রাখে যদিও পুরোপুরিভাবে বাঁচাতে পারে না তবুও যেটুকু সম্ভব করে এছাড়া কোষকে দৃঢ়তা প্রদান করে এটা আমি আগেও বলেছি এছাড়াও কোষপ্রাচীর কোষের মধ্যে উৎসেচকের পরিবহন করতে সাহায্য করে তো কোষ এখানেই সম্পূর্ণ হচ্ছে এরপর আমরা দেখে নেব কোষ থেকে কিছু প্রিভিয়াস ইয়ার্সের মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট কিছু কোয়েশ্চেন্স এবং তার অ্যান্সার্স ওকে সো লেট স্টার্ট তো প্রথম প্রশ্ন সেন্ট্রোজোম কে আবিষ্কার করেন সেন্ট্রোজোম আবিষ্কার করেন বিজ্ঞানী টি বোভেরি নেক্সট স্টাডি অফ সেল অর্থাৎ কোষের বিষয়ে যে পড়াশোনা তাকে কি বলে তাকে বলে সাইটোলজি দেন স্টাডি অফ স্পাইডার্স অর্থাৎ মাকস্যা বিষয়ক পড়াশোনা তাকে বলে অ্যারাকনোলজি দেন স্টাডি অফ হানিবি অর্থাৎ মৌমাছি একে বলে অ্যাপোলজি আর মৌমাছি যে চাষ করা তাকে বলা হয় এপিকালচার দেন স্টাডি অফ ফ্রুটস অর্থাৎ ফল বিষয়ক পড়াশোনা তাকে বলা হয় পোমোলজি স্টাডি অফ ব্লাড ভেসেলস অর্থাৎ লসিকাবাহ বিষয়ক পড়াশোনা তাকে বলা হয় অ্যাঞ্জিওলজি স্টাডি অফ ব্রায়োফাইটা তাকে বলা হয় ব্রায়োলজি স্টাডি অফ হার্ট কার্ডিওলজি নেক্সট স্টাডি অফ ব্রেইন অর্থাৎ মস্তিষ্ক বিষয়ক পড়াশোনা তাকে বলা হয় নিউরোলজি আমরা এই ধরনের ডাক্তারদের বলি নিউরোলজিস্ট তোমরা অনেকবার হয়তো শুনেছ এটা স্টাডি অফ কিডনি অর্থাৎ বৃক্ষ বিষয়ক পড়াশোনা নেফ্রোলজি স্টাডি অফ ক্যান্সার অর টিউমার অঙ্কোলজি স্টাডি অফ কার্টিলেজ কন্ড্রোলজি, স্টাডি অফ ইনসেক্টস অ্যান্টোমোলজি এটা ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট এটা অনেকবার ইংলিশেও ওয়াক্স করা হয় এসএসসিতে দেন স্টাডি অফ টিস্যু হিস্টোলজি স্টাডি অফ গ্রাস বা ঘাস অ্যাগ্রোসোলজি স্টাডি অফ রেপটাইলস অর্থাৎ সাপ তারপর টিকটিকি গিটগিটি এই ধরনের সরিষ্রিপ নিয়ে যে স্টাডি করা হয় সেগুলোকে বলে হার্পেটোলজি দেন আবার সেই পরিচিত প্রশ্ন প্রথম মৃত কোষকে আবিষ্কার করেন রবার্ট হুক ষোলোশো পঁয়ষট্টি খ্রিস্টাব্দে প্রথম জীবিত কোষকে আবিষ্কার করেন অ্যান্টনিভান লিভেন হক নেক্সট সবথেকে ক্ষুদ্রতম কোষ কি মাইক্রোপ্লাজমা গ্যালিসেপটিকাম নামক একরকম ব্যাকটেরিয়া সবচেয়ে বৃহত্তম কোষ পাখির ডিম মানব শরীরের সবচেয়ে ক্ষুদ্রতম কোষ শ্বেত রক্তকণিকা অর্থাৎ ডাবলবিসি মানব শরীরের সবচেয়ে দীর্ঘতম কোষ সবচেয়ে বৃহত্তম নয় দীর্ঘতম অর্থাৎ লম্বায় সবচেয়ে দীর্ঘতম কোষ হল স্নায়ুকোষ বা নার্ভসেল একজন প্রাপ্তবয়স্ক বা অ্যাডাল্ট মানব শরীরের কোষের সংখ্যা কত ছয় থেকে আট লাখ কোটি কোষের শক্তিঘর কাকে বলা হয় মাইটোকন্ড্রিয়াকে আত্মঘাতী ধরি কাকে বলা হয় লাইসোজমকে কেননা লাইসোজম থেকে বিভিন্ন উচ্চেচক নিশ্চিত হয় যা কোষের যে বর্জ্য পদার্থ সেটি ডাইজেস্ট করতে সাহায্য করে এবং কখনো কখনো সেই সব উৎসেচক কোষকেই ধ্বংস করে দেয় সেই জন্য লাইসোজমকে আত্মঘাতী থলি বলা হয় দেন নেক্সট মানব শরীরের ক্রোমোজম সংখ্যা তেইশ জোড়া অর্থাৎ ছেচল্লিশটি এটা ইম্পর্ট্যান্ট ড্রসোফিলা মাছির ক্রমোজম সংখ্যা আটটি অর্থাৎ চার জোড়া ধান গাছের ক্রোমোজোম সংখ্যা তেইশ সরি বারো জোড়া এবং গম গাছের ক্রোমোজোম সংখ্যা একুশ জোড়া দেহকোষের ক্রোমোজোমকে বলা হয় নিপ্লয়েড এবং জনন কোষের বলা হয় হ্যাপ্লয়েড তো কোর্স চ্যাপ্টারটা এখানেই কমপ্লিট হচ্ছে আবার নেক্সট চ্যাপ্টার নিয়ে আসবো পরের ভিডিওতে ততক্ষণ অব্দি ভিডিওগুলো দেখো এবং অবশ্যই নোট বানাও কেননা নোট রিভিশনের সময় প্রচুর হেল্প করবে রিভিশনের সময় এতটা টাইম থাকে না যখন আমরা আবার খুঁটে খুঁটে সব পড়ি বাট নোট বানানো থাকলে সেই নোটটা খুব অল্প সময় অনেকটা সিলেবাস কমপ্লিট করতে হেল্প করে তাই অবশ্যই নোট বানাও আর থ্যাংক ইউ এগেইন ফর ওয়াচিং মাই ভিডিও আর হ্যাঁ ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও Thank you.